বিবিসি বাংলায় এবারে আমাদের অতিথি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যিনি বাংলাদেশের চর্মনায়ের পীর হিসেবে অনেকের কাছেই পরিচিত আমরা বাংলাদেশে পীর বলে যাদেরকে চিনি বা বুঝি বা যে চিত্রটা আমাদের সামনে আসে আপনি ওই রকম না ওই ধরনের পীরের মতো না বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন পীর শব্দের অর্থ এটা একটা ফার্সি শব্দ আরবিতে বলে মুর্শেদ বাংলা অর্থ হলো পথ প্রদর্শক এক কথায় আমরা পীরকে মুরব্বী হিসাবে বলতে পারি পীরের কাজ হলো দায়িত্ব পালন করা সেইটাই মূলত পীরের দায়িত্ব পালন হলো পীরের কাজ করা যাহা কিছু নিয়ে আসছেন হুবাহু ওইটা বাস্তবায়ন সেভাবে চলা এইটাই হলো মূলত দায়িত্ব প্রতিটা নায়ব রসুল আচ্ছা তো আমরা পীর বলে যে চিত্রটা দেখতাম বা দেখি যে তাদের একটা খানকা থাকে সেখানে লোকজন যায় ওখানে টাকা পয়সা দেয় যে আল্লাহ রসুল সাল্লু আলাইহি আসাল্লাম শরিয়াত ইসলাম যেভাবে রেখে গেছেন সেভাবেই দায়িত্ব পালন করাটাই হলো হল রসুলদের দায়িত্ব আমরা হুবাহু রসুলের নায়েব হিসাবে সেই দায়িত্ব ওইভাবেই আমরা পালন করার চেষ্টা করি তা আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লামের চিত্রটা এবং তিনি সাহবাইকার আমাদেরকে নিয়ে যেভাবে আমাদেরকে ইসলাম দিন মানবতা সমাজ শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবেই চলা এবং সেভাবে কাজ করার চেষ্টা করি তো আপনি যেটা আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় মাহফিল করেন বিভিন্ন বয়ান দেন ইসলাম ধর্ম সম্পর্কে শুধু কি আপনি এটাই করেন কাজ আল্লাহ রসুল সালু আসাল্লামকে আল্লাহ রবহামের যে উদ্দেশ্যে পাঠিয়েছেন মা আতা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যাহা কিছু নিয়ে আসছেন ওটা পুরোপুরাই আক্রয়া ধরা আল্লাহ বলছেন এবং যেটা থেকে নিষেধ করছেন তা থেকে পুরো ফিরে থাকা এখানে আল্লাহ রসুল সাল্লু আলাহসাল্লাম যেভাবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক আন্তর্জাতিক ব্যবসা ক্ষেত্রে কামাই খরচের ক্ষেত্রে এক কথায় সিরাজ সিরাত সুরাতের ব্যাপারেও যে নির্দেশনা যেভাবে দিয়ে গেছেন হুবাহু ওইটাই আমরা করার চেষ্টা করি আমি যখন আপনার সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম তো সেখানে দেখলাম যে আপনি একসময় আপনার যে এলাকা চরমোনায় বরিশাল ইউনিয়ন পরিষদের সেখানকার চেয়ারম্যানও ছিলেন ইউনিয়ন ইউনিয়ন পরিষদে তো আপনি যখন ইসলামী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন আবার চেয়ারম্যান হতে গেলেন কেন চেয়ারম্যান এমপি এবং এই যে সামাজিক জনগণের দায়িত্ব পালন করা এটা ইসলামের বাহিরের কোনো অংশ না এটা ইসলামের একটা অবিচ্ছেদ্য একটা অংশ যার কারণে প্রতিনিধিত্ব যেমন আল্লাহ রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি কিন্তু রাষ্ট্রপ্রধান ছিলেন সমাজের নেতা ছিলেন সাহাবাই কেরামরা এইভাবে ছিলেন তা হুবাহু ওই দায়িত্বটা পালন করার জন্যই মূলত আমরা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলাম আচ্ছা আপনি কয় বছর ছিলেন ইউনিয়নের আমরা প্রায় সাড়ে আট বছরের মতো ইউনিয়নের দায়িত্ব পালন করেছি সেই অভিজ্ঞতা আপনার কেমন ছিল অভিজ্ঞতা আমার খুব ভালোই ছিল এবং সেই অভিজ্ঞতার আলোকেই আমার অনেকটাই সমাজের ভিতরে দেশের ভিতরে জনগণের ভিতরে কল্যাণে কাজ করতে অনেকটা সুবিধা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দলও সেটার কর্ণধারা আপনি সেটার আমির দ্বিতীয় আমির হিসাবে আপনি দায়িত্ব পালন করছেন তা আপনাদের এই রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্যটা কি এই ইসলামী আন্দোলন এটা প্রতিষ্ঠা করে গেছিলেন আমার আব্বাজান সৈয়দ ফজল রহমতুল্লাহ হিয়ালাই তিনি যখন দেখলেন বাংলাদেশের বর্তমানে প্রায় স্বাধীনতার বয়স পঞ্চাশ বছর চলছে পঞ্চাশ বছরের মধ্যে মানুষের কল্যাণের জন্যে জনগণের কল্যাণের জন্যে অনেকেই আসলে রাজনীতি করে না ক্ষমতায় যাওয়ার পরে মূলত ব্যক্তির স্বার্থের জন্যেই তাদের কার্যক্রমটা মূলত আমরা লক্ষ্য করেছি বিধায় সুস্থ ধারার এবং জনগণের কল্যাণের জন্যেই আব্বাজা রহমাতুল্লাহিয়ালে ইসলাম আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তিনি প্রতিষ্ঠা করে গেছিলেন আমরা তার ধারাবাহিকতা এটাকে আগে নেওয়ার জন্যেই আমরা নিয়ম অনুযায়ী জনগণের কল্যাণের জন্যেই আমরা রাজনীতি মাঠে রাজনীতি করছি এইটাই মূলত আমাদের জনগণের কল্যাণের জন্যই মূলত আমাদের কাজটা প্রত্যেকটা রাজনৈতিক দলের তো একটা দর্শন থাকে লক্ষ্য থাকে যে তারা কি করতে চায় আপনারা কি করতে চান আমরা চাই দুনিয়াতে মানুষ শান্তিতে বসবাস করবে আর আখেরাতে মানুষ মুক্তি পেয়ে চিরস্থায়ী জান্নাতে তারা থাকবে এটি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য মানে আপনারা যদি রাষ্ট্র ক্ষমতা যেতে পারেন বা সেরকম কিছু করতে পারেন তাহলে কি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা এটি আপনাদের টার্গেট ইসলাম তো একটা শান্তির ধর্ম আর ইসলাম তো এটা শুধু মুসলমানদের জন্য তাই নয় এটা সর্বমহলে ইতিহাস বলে বিজাতিরা পর্যন্ত ইসলাম এমন একটা নীতি আদর্শ নিয়ে আসছিলো যে নীতি আদর্শের মাধ্যমে বিজাতিরা পর্যন্ত শান্তিতে বসবাস করতে পেরেছে যার বাস্তবতা হলোই আমি যখন চরমা ইউএর প্রথম চেয়ারম্যান নির্বাচন করছিলাম তখন প্রথম পর্যায়ে অনেক হিন্দুরা আমাদেরকে তখন কিন্তু ভোট দেয় নাই না দেওয়ার কারণ হিসাবে তারা বলছিল যে আমি যদি চেয়ারম্যান হই হয়তোবা তাদের মন্দিরসহ তাদের পূজা কার্যক্রম হয়তোবা বন্ধ করে দেব। এরকম একটা মিথ্যা তাদের ভিতরে রটাবার পরে তারা প্রথম পর্যায়ে আমাদেরকে ভোট অনেকটাই দেয় নেই কিন্তু পরবর্তী আমি চেয়ারম্যান হওয়ার পরে আমাদের কার্যক্রম দেখার পরে তারা আমাদের প্রতি অনেকটা আন্তরিক হয়। এখন সিংহভাগ হিন্দুদের ভোট চরমা ইউনিয়নে কিন্তু আমাদের পক্ষেই তারা দেওয়ার পরিবেশ তৈরি করেছে আপনি তো দীর্ঘদিন ধরে এই ধরনের মাহফিল করছেন অর্থাৎ বিভিন্ন বক্তব্য ধর্মীয় বক্তব্য আপনি প্রচার করছেন ইদানিংকালে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে দেখবেন যে গত কয়েক বছরে বিশেষ করে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়া আসার কারণে নানা ওয়াজ মাহফিলগুলো লোকে দেখতে পাচ্ছে এবং এগুলো নিয়ে অনেকে সমালোচনা শেষ নেই যে অনেক হুজুররা এমনভাবে তারা মাহফিল বা ওয়াজ বা বক্তব্য রাখছে যে যেটার সঙ্গে আসলে ধর্মের কতটুকু সম্পর্ক আছে হ্যাঁ সে প্রশ্ন অনেকে তুলছেন যে আদৌ সেখানে শিক্ষণীয় কিছু আছে কি না নাকি সেখানে কৌতুক হচ্ছে আপনি বিষয়গুলোকে কিভাবে দেখেন আল্লাহ রসুল্লাহু আলহি ওয়াসাল্লাম বলছেন খয়রুল খেয়ারে খেয়ারুল আলমা সারুল সেরারে সেরারুল আলামা মানুষের ভিতর উত্তম মানুষ আলেম আবার মানুষের ভিতরে নিকৃষ্ট তাও সম্বোধন করছে আলেম তো এখানে আমরা এক শ্রেণীর আলেম হবে নায়েবের রসুল খাটি আর এক শ্রেণীর আলেমদেরকে ওলামায় সু বলা হয় এখানে যে আমরা যে আলোচনাগুলো রাখছি মূলত কোরআন এবং হাদিস এবং যেখানে শিক্ষণীয় কোনো বিষয় যেখানে মানুষের কল্যাণ এবং আখেরাতের কোনো মুক্তির কোনো দর্শন আলোচনায় থাকবে না সেটা মূলত কোনো মাহফিল বা বয়ান বা এটা কোনো আমাদের এক পর্যায়ে গ্রহণযোগ্য এটা আমরা বলবো না আর কে কি করে বা না করে এটাকে হয়তো বা কেউ সুন্দর জিনিসটাকে নষ্ট করার প্রক্রিয়া হিসেবেই আমরা বলবো এটা তাদের জন্য করলে এটা ঠিক না আপনি যেহেতু একজন ইসলামী চিন্তাবিদ আপনি আপনার বক্তব্য প্রচার করেন তো যারা এগুলো করছে এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি কি সোচ্চার হচ্ছেন সে ব্যাপারে আমরা আমাদের সাধ্য অনুযায়ী কেন আমরা তো আর রাষ্ট্র পরিচালনা করি না আর আমরা তো আইন নিজেদের হাতে নিতে পারি না মানুষকে আমরা বোঝাবার চেষ্টা করছি সেটা আমাদের বক্তব্যের মাধ্যমে সেটা আমরা লোকদেরকে সচেতন করার চেষ্টা করছি তো কিন্তু আপনার কি মনে হয় যে যারা এই যে এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে যে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে বলা হয় এগুলো অনেক সময় কৌতুকের মতো হচ্ছে নারী বিদ্বেষী মানবাধিকার বিদ্বেষী সমাজ বিদ্বেষী কথাবার্তা হচ্ছে এগুলো আপনাদেরকেও কি প্রভাবিত করে এখানে আবার একটা কথা আছে এই বক্তব্যগুলো নিয়ে মন্তব্য করছে কারা তারা কি ইসলাম সম্পর্কে তাদের অভিজ্ঞতা আছে কি না কোরআন হাদিস সম্পর্কে তাদের জানা আছে কি না যদি তাদের জানা থাকে তাহলে ইসলাম কোরআনে হাদিসের দৃষ্টিতে যদি সেটাকে আপনার অযৌক্তিক হয় সেটা আদৌ ঠিক না এবং এটা আমরা কখনোই এটাকে প্রশ্রয় বা আশ্রয় বা এটাকে আমরা কখনোই এরা বৈধতা আমরা বলবো না তবে এক শ্রেণী কিন্তু বর্তমানে বুদ্ধিজীবীর নামে ইসলাম কলঙ্কিত করার জন্য এবং আলেমদেরকে কলঙ্কিত করার জন্যে বিভিন্ন সময় কিন্তু তারা আবার একটু আগ বেরা তারা কিন্তু এর সমালোচনা করে এটাও কিন্তু আমাদের দেখতে হবে যে কারা এটা সমালোচনা করে বা এটা কারা বলে মানে ওইসব সমালোচনার কি কোনো ভিত্তি নেই আপনার মনে হয় সেটা কা কারা কেবল কে বা কারা এদেরকে আমাদের চিহ্নিত না করা পর্যন্ত কারণ অনেক সময় না যাই না না দিই অনেক সময় আলোচনা করে যেটা নাকি বাস্তবে ওরা ঠিক না যেটা কোনো হাদিসের বিরুদ্ধে না কিন্তু তার দৃষ্টিতে সে ওইটাকে খারাপ মনে করছে সেই হিসাবে সে আলোচনা করছে এটা তো আমাদের কাছে গ্রহণযোগ্য না তো আপনারা যারা ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এটা ঠিক যে এই দেশের পঁচানব্বই শতাংশ মানুষ বা নব্বই শতাংশের বেশি মানুষ তারা মুসলিম ধর্ম নিয়ে তাদের অত্যন্ত অত্যন্ত অনেক বেশি আবেগ কিন্তু একই সাথে আবার আরেকটা গোষ্ঠী বাংলাদেশের মধ্যে আছে যাদের সম্পর্কে যারা ইসলামী রাজনীতি যারা করে তাদেরকে নিয়ে সন্দেহ আছে তাদেরকে নিয়ে সমালোচনা আছে অনেক আছে যেটা নাকি ইসলাম মুসলমান বিদ্দেশি জামা দুনিয়ার ইতিহাসে যেটা আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন সময়ে ইসলাম এবং মুসলমানদেরকে বিতর্কিত করার জন্যে বিভিন্ন কৌশল তারা অবলম্বন করে তারা বিভিন্ন পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রচার মাধ্যমে সমালোচনা করার একটা পরিবেশ তৈরি করে এরকম কিছু আছে যেটা আমরা বলবো ইসলাম মুসলমান বিদ্বেষী চক্রই আমি এক পর্যায়েটা বলবো কিন্তু আসলে ইসলাম তো শব্দের অর্থ শান্তি ইসলামের ভালো দিকটা তুলে ধরুক বা ইসলামের যে আদর্শ আল্লাহ রসুল সাল্লা সাহাবাই আমরা যে নিয়ে আসছিলেন যার মাধ্যমে বিজাতিরা পর্যন্ত যার প্রশংসা করতে বাধ্য হয়েছিল সেই ব্যাপারটাই তারা আলোচনায় কিন্তু কখনোই আমরা কল্যাণমুখী তাদের মুখে আমরা লক্ষ্য করিনি তারা শুধুমাত্র বিরোধিতার ব্যাপারটাই আমরা বেশি লক্ষ্য করেছি তখন তো আমাদের প্রশ্ন যে তারা ভালো দিকটা তো কখন আলোচনা আমরা দেখি নেই আচ্ছা আপনার যে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বিগত নির্বাচনে আপনারা হাত পাখা মারখায় তিনশো আসনে প্রায় প্রার্থী দিয়েছেন বিভিন্ন নির্বাচনে আপনারা অংশগ্রহণ করছেন তো বাংলাদেশের যারা ইসলামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় তারা অনেকে মনে করেন যে আপনাদের মতো দলগুলো যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে বা ক্ষমতাসীন হয় তাহলে বাংলাদেশ হয়তো আরেকটা আফগানিস্তানের মতো হবে এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখেন এই বিষয়টা আমরা তাদের এই খেয়ালটা ভালো নজরে দেখি না কারণ গ্রামে একটা প্রবাদ বাক্য আছে যে চুন খাওয়ার পরে যদি মুখ পুড়ে যায় দদি দেখলে ভয় পায় আসলে এই সমালোচনাগুলো করে স্বার্থন্দেশি মহল ব্যক্তি আমি যখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলাম তখন বাস্তবতা হলো এতটুকুই যে সেখানে আপনি খবর নিয়ে দেখবেন যে সেখানে হিন্দু বসবাস করে এবং বিভিন্ন ধরনের লোক বসবাস করে তারা আমাদের আলো দেশ সমাজ মানে এলাকা পরিচালনার ব্যাপারে তারা কিভাবে শান্তি পেয়েছে এটা আপনারা বাস্তবে দেখলেই বুঝবেন তা আমি বলবো যে মিডিয়া জগৎ বা এক শ্রেণীর মহল যারা নাকি কুচক্রই আমি সবদার ব্যবহার করব। যে তারা ইসলাম এবং এই আদর্শটাকে এবং আলেম হক্কানি ওলামাই ওলামাইকেরামদেরকে বিতর্কিত করার জন্যে মিথ্যা একটা জিনিস এমন সুন্দরভাবে কৌশলতার উপস্থাপন করে অনেক মানুষ মনে হয় যেন এটা চুন মুখ পরার মতোই আসলে এটা যে দধি এইটাও তার অনেক সময় সরম থাকে না ধরুন একটু আগে যেটা বলছিলাম যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ধর্ম নিয়ে তাদের অনেক আবেগ আছে তাদেরকে সঙ্গে যে কোনো ধর্মীয় বিষয় সামনে নিয়ে আসলে সেটাতে তারা আবেগ আব্লুত হয় এবং আপনাদের বিরুদ্ধে সমালোচনাটা হচ্ছে যে আপনারা সে আবেগটাকে কাজ করে রাজনীতি করছেন না এটা আমাদের ব্যাপারে শুধু বলবে কেন আমাদের পাশের রাষ্ট্র ভারত সেখানেও তো তাদের ধর্মীয় আবেগটাকে কাজে লাগিয়ে তো বর্তমান সরকার ক্ষমতায় এটাকে ঠিক ধর্মীয় ব্যাপারটা তো আবেগ থাকবেই যারা এই ধর্ম মানবে না এটা তো বাস্তবতা হলো আপনি মুসলমান ইসলামের প্রতি দুর্বলতা আপনি ধর্মের ব্যাপারে তাদের দুর্বলতা থাকবেই খ্রিস্টান তাদের ধর্মের ব্যাপারে দুর্বলতা থাকবেই এটা বাস্তবতা বর্তমানে ভারতে যে আমাদের পাশের রাষ্ট্র যে নরেন্দ্র মোদী বর্তমানে যে সরকার সেও কিন্তু এই ধর্মের ব্যাপারটাই সামনে নিয়ে আইসা সেটাকেও সমালোচনা করছে নিয়াত সে এইভাবে ক্ষমতা যাওয়ার একটা পথ তৈরি সেটারও সমালোচনা আসলে তাদের ধর্মের যে ব্যাপারটা এটা কিন্তু মূলত বাস্তব অনেকটাই কিন্তু সেই অনুযায়ী ধর্ম নিরপেক্ষতা তারা দাবি করছে কিন্তু ধর্ম নিরপেক্ষতার কার্যক্রম তাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে না বাংলাদেশের যে ইসলামী রাজনীতির যে ধারা সেখানে আমরা দেখি যে বহু দল আছে আলাদা আলাদা জোট আছে আলাদা আলাদা গ্রুপও আছে সেখানের মধ্যে তো এত জোট এত দল এত গ্রুপ কেন যদি ইসলামী আদর্শ একটাই হয়ে থাকবে তাহলে সবাই একসঙ্গে থাকতে পারছে না কেন না সেটা আবার একটা ব্যাপার হলো ঢাকা যাওয়ার পথ কিন্তু অনেকটাই থাকে লক্ষ্য উদ্দেশ্য একটা থাকে যেমন উদাহরণ আমাদের এই ইসলামী নীতি আদর্শটাকে বাস্তবায়ন করার ব্যাপারে আমাদের একটা থিম আছে আবার আর একজনের ওইটা বাস্তবায়ন একটা থিম তার থাকতে পারে কিন্তু লক্ষ্য কিন্তু ইসলামকে প্রতিষ্ঠা করা এর ভিতরে আবার কিছু আবার ইসলামের নামে তারা কিন্তু আবার অন ইসলামিক কার্যক্রম লিপ্তও থাকে সেটাও নজর রাখতে হবে কিন্তু যারা নাকি মূলত ইসলামী আদর্শটাকে বাস্তবায়নের জন্য চিন্তা করে তাদের ব্যাপারটা কিন্তু ওই রুটটাই আপনি ধরতে পারেন যে বিভিন্ন পদ্ধতি কিন্তু লক্ষ্য এক জায়গায় উদ্দেশ্য একটা জায়গায় আচ্ছা তো ইসলামী রাজনীতির ভবিষ্যৎ কী বাংলাদেশে ইসলামী রাজনীতির ভবিষ্যৎ অত্যন্ত আমি উজ্জ্বল লক্ষ্য করছি কারণ যে দেশের ভিতরে শতকরা বিরানব্বই জন এর মতো মুসলমান বসবাস করে সেখানে তো নিয়ম অনুযায়ী মুসলমানদের চিন্তা চেতনা তাদের ধর্ম যেটা ইসলাম এইটাই তারা আসলে নিয়ম অনুযায়ী লালন পালন করবে এবং সেদিকেই তারা ধাবিতে হবে এটাই বাস্তবতা আর ভোটের হিসাব নিকাশকে সেটা বলে ভোটের হিসাব নিকাশ তো আমরা যেটা লক্ষ্য করছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শুরু করে দিনার দিন তার কার্যক্রমটা আল্লাহর রহমতে অনেকটাই বাংলাদেশের ভিতরে বেড়েই চলছে আমরা প্রথম যখন নাকি নির্বাচনে প্রার্থী দিয়েছিলাম পরবর্তীতে দেখি অনেক তার সংখ্যা এবং ভোটের দিক থেকে অনেক বেড়েই চলেছে আল্লাহর রহমতে এই সম্ভাবনা অনেক ভালো তো আমরা যেটা দেখছি যে ধরেন আপনি যখন বিভিন্ন জায়গায় মাহফিল করেন আপনার প্রচুর সমর্থক বা ফলোয়ার বা যারা আপনার মাহফিলগুলোতে লোকজন যোগ দেয় হাজার হাজার লাখ লাখ মানুষ বিভিন্ন জায়গায় সেটা আপনার মাহফিলের দিকে আপনি যখন ধর্মীয় বিষয়গুলো প্রচার করেন কিন্তু যদি আপনারা রাজনীতিতে যখন আপনারা ভোটের মাঠে কন্টেস্ট করেন আপনাদের সেই ভোটগুলো থাকে না কেন না ভোটগুলো থাকে না এটা আমরা বলবো না কারণ বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর ইতিহাসে আমরা মূলত যেটা লক্ষ্য করছি বর্তমানে যে নির্বাচন চলছে তো প্রশ্নবিদ্ধ এখানে ভোটের হিসাব নিকাশ করাটা তো কেউই করতে পারবে না এটা তো কঠিন ব্যাপার কিন্তু আমরা তো বাস্তবতা যেটা লক্ষ্য করছি যেখানেই আমরা স্বচ্ছ সুন্দরভাবে নির্বাচন হয়েছে অনেক ক্ষেত্রেই আমাদের ভোটের সংখ্যাটা অনেক বেড়ে গেছে অনেক সংখ্যাও বেড়ে গেছে এবং আমাদের অনেক জায়গায় প্রার্থী চেয়ারম্যান বিশেষ করে জয়লাভও করেছে মানে আপনার কাছে কি মনে হয় আপনাদের যে ফলোয়ার আপনার যে ফলোয়ার যারা আপনার ওয়াজ মাহফিল শুনতে যায় তারা নির্বাচন আপনাদেরকে ভোট দেয় দিবে ভোট দিবে এবং বেশিরভাগই এখন ভোট দেওয়া শুরু করছে বাংলাদেশের সামনে নির্বাচন আসছে আবার এই আর দুই বছরের মধ্যেই নির্বাচন নেই জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন নানা ধরনের কথাবার্তা হচ্ছে শুনতে পাচ্ছেন এবং কে কার সঙ্গে থাকবে কি ধরনের জোট হবে এগুলো নিয়ে নানা হিসেব নিকেশ চলছে আপনার অবস্থানটা কি আমাদের অবস্থান তো পরিষ্কারভাবে আমরা বিভিন্ন সময় বলেছি যে বর্তমানে যে সরকার যে পদ্ধতিতে নির্বাচন বিগত দিনে করেছে সামনে করার যে চেষ্টা করছে এটা কখনই বাংলাদেশের জন্য কল্যাণকর নয় কারণ বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে স্বাধীনতার পরেই যারাই নাকি দলীয় ক্ষমতায় থেকে কোনো জাতীয় বা কোনো ধরনের নির্বাচন করেছে কোনো নির্বাচন স্বচ্ছ বলে কেউই এটাকে প্রমাণ করতে পারে নাই সমস্ত নির্বাচনগুলোই প্রশ্নবিদ্ধ তাই বর্তমানে সরকার তারা যে ক্ষমতায় থেকে তারা যে নির্বাচন কমিশন নির্বাচন আইন যে পাশ করছে এরা সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ এই আইনের মাধ্যমে স্বচ্ছ নির্বাচন হওয়াটা বাংলাদেশে পিছনের ইতিহাসে আমরা যেটা দেখছি সামনে এরকম হওয়ার সম্ভাবনাটাই আমরা মনে করি আপনারা আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা কি বিএনপির দিকে থাকবেন নাকি আওয়ামী লীগের দিকে থাকবেন না আমাদের তো একটা নীতি আদর্শটা আপনি বলছেন ইসলামী আন্দোলন আমাদের নীতি আদর্শটা তো ইসলাম বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বা অন্যান্য যে দলগুলো রয়েছে আমরা পরিষ্কার বলেছি যে নো আওয়ামী লীগ নো বিএনপি নো জাতীয় পার্টি ইসলাম ইজ দ্য বেস্ট আমাদের চিন্তা চেতনা হলো ইসলাম যারাই এর সঙ্গে এক থাকবে তাদের সঙ্গে আমাদের আলোচনা হতে পারে আমরা তো দেখছি যে ধরুন সরকার বিশেষ করে আওয়ামী লীগ সরকার আপনাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল বলে অনেকে মনে করেন আপনারা যখন তিনশো আসনের প্রার্থী দিয়েছেন গত নির্বাচনে আপনাদের হাত পাখার প্রার্থীরা যেভাবে প্রচার প্রচারণা করেছে কোথাও বাধা সম্মুখীন হয় নাই যেটা বিএনপি হয়েছিল তার মানে তো বোঝা যাচ্ছে যে সরকার আপনাদের প্রতি একটা সহানুভূতি আছে নাকি না এটা হয়তো কেউ মনে করতে পারে আমরা বলবো ওই ঘরানার যারা আছে তারাই এটা হয়তোবা মনে করে এটা আমরা মনে করি না কারণ বর্তমানে যে আমরা নির্বাচনে মাঠে আসি সেখানে তো দেখছি আমাদের উপরে যে জুলুম নির্যাতন বর্তমান সরকারের দলীয় লোকরা এবং তাদের প্রার্থীরা যে ধরনের আচরণ করেছে কিসের কারণে কিভাবে কি করতেছে এটা তাদের চিন্তা আসলে মূলত কিন্তু এ ধরনের কোনো এই আমরা মনে করছি না আমাদের পরিকল্পনা তো যে অল্পদিনের ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আদর্শ নিয়ে আমরা লালন করছি এবং বাস্তবায়নের চেষ্টা করছি অল্পদিনের দিনের ব্যবধানে সর্বত্রই মানুষ এদিকে ঝুঁকবে এরকম একটা অবস্থান আমার কাছে মনে হইতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাক্ষাৎকার দেওয়ার জন্য